সঙ্গীতা চক্রবর্তী, আমি মুখরোচক মুখরোচকের সেলস মার্কেটিং হেড। দেখুন, থেকে আমরা বেসিক্যালি মানে আমরা চানাচুর ইন্ডাস্ট্রি বা চানাচুর অ্যাসোসিয়েশন, আমরা এখন মিষ্টি উদ্যোগের সঙ্গে একসাথে আমরা মার্জ হয়ে গেছি। তো যার ফলে মিষ্টি উদ্যোগের আন্ডারেই, মিষ্টি উদ্যোগের উইংয়ের আন্ডারেই আমরা কাজ করছি। তো যেহেতু মিষ্টি উদ্যোগ ইজ প্লেইং অ্যান ইন্টেগ্রাল পার্ট এই ফুড টেকে, তো সেই জন্যে আমরাও তাদের সাথেই আছি। আর দেখুন, মুখরোচকে আমাদের বেসিক্যালি সবসময় আমাদের চেষ্টা থাকে যে আমরা কী করে হেলথ এবং হাইজিনের কথাটা মাথায় রেখে আমরা যাতে টেস্টি ভালো প্রোডাক্ট লোকেদের দিতে পারি, আমাদের কাস্টমারদের দিতে পারি, কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্যে আর এই থেকে উন্নত এক্সিবিশনের মাধ্যমে আমাদের যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে, দেখুন এখন টেকনোলজি অনেক বেশি উন্নত হয়ে গেছে, এবং আগে যেটা হতো আমাদের অনেক কিছু ম্যানুয়াল ইন্টারভেনশন এই শুধুমাত্র আমাদের মুখরোচকে স্ন্যাক্স ইন্ডাস্ট্রিতে স্পেশাল ম্যানুয়াল ইন্টারভেনশনটা খুব বেশি। তো সেখানে আজকে ফুডটেকের মতো কিছু এক্সিবিশনের মাধ্যমে আমরা কী হয়ে অনেক আমরা কিছু মেশিনস পেতে পারি, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখন যে প্যাকেজিং এখন এত বেশি উন্নত হয়ে গেছে, হ্যাঁ ভীষণ, সেই জন্যে সেই প্যাকেজিং টেকনোলজিটাকেও আমরা এই ফুডটেকের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, এবং অনেক রিমোট জায়গা থেকেও তো অনেকে আসেন, তারাও অনেক কিছু এর সম্বন্ধে জানতে পারেন, বুঝতে পারেন, এবং আলটিমেটলি সেটা ইন্ডাস্ট্রির উন্নতি। আচ্ছা ম্যাম, একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে এই যে বিভিন্ন এক্সিবিশন হচ্ছে, আর এখন শহরে এক্সিবিশনের সংখ্যাও কিন্তু প্রচুর বেড়ে গেছে, তার ফলে এক্সপোজারটাও অনেকটা বেড়েছে। এখানে ধরুন আপনারা পার্টিসিপেট যে করছেন বা অন্য কোনো এক্সিবিশনে যদি পার্টিসিপেট করেন, তাতে আপনাদের পাবলিসিটিটা কতটা হয়, এটা আমার একটু জানবার ইচ্ছে। ডেফিনেটলি পাবলিসিটি খুব ভালো হয়, কিন্তু মানে কতটা হয়, এটার মাধ্যমে আপনারা কতটা মাসের কাছে পৌঁছাতে পারেন জনতার কাছে? দেখুন, পাবলিসিটি করার শুধু এটা নয়, পাবলিসিটি করার তো অনেক রকম মাধ্যম, অনেক মাধ্যম আছে, হ্যাঁ অনেক রকম মাধ্যমই আছে। তো দেখুন, সেই হিসেবে পাবলিসিটির ব্যাপারটা থেকেও আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট যে আমরা আলটিমেটলি ইন্ডাস্ট্রির গ্রোথ, ইন্ডাস্ট্রি গ্রোথটা ভালো কিছু হতে পারে, সেটা আমাদের মনে হয় আরো বেশি চিন্তা করা উচিত পাবলিসিটি। সে তো অবশ্যই, আর এখানে তো বিটুবিও হবে, বিটুবিও হবে। আর আপনাদের একটা কাজু বাদাম আছে, মুখরোচকের কাজু বাদাম আর মুখরোচকের চানাচুর, মুখরোচকের চানাচুরের ভীষণ ডিমান্ড। আপনি একটুখানি আমাকে চানাচুরটা সম্পর্কে একটু বলতে পারেন, এত ডিমান্ড, মানে ভীষণ ডিমান্ড মুখরোচকের চানাচুরের। মুখরোচকের অনেক প্রোডাক্ট আছে, প্রোডাক্টই আছে, কিন্তু আমাদের মেন যেটা সবসময় আমি যেটা আগেও বললাম, হ্যাঁ বলো, স্যাটিসফ্যাকশনটা, টেস্টটাকে কিন্তু প্রথমেই আমাদের খেয়াল রাখতে হবে। কারণ দেখুন, আপনি যদি জানি আপনি বানান না কেন, আজকে যদি আপনার কাস্টমারের সেটাকে খেয়ে না ভালো লাগে, তাহলে কিন্তু কেউ আমার প্রোডাক্ট বলবে না, ঠিক আছে? সেই জন্যে আমাদের সবসময় আমরা এটাই ওয়ার্কআউট করি, এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, আজ অবধি আমরা কিন্তু নিজেরা, আমাদের যিনি ওনার, উনি নিজে প্রতিদিন প্রোডাকশনে যা হয় উনি নিজেও খেয়ে দেন। কারণ কি, আমি নিজে যদি স্যাটিসফাইড না হই, তাহলে আমি কিন্তু কাস্টমারকেও স্যাটিসফাইড, হ্যাঁ ওটা তো মার্কেটে যাচ্ছে, কাস্টমার কিনছে। 10 টাকার প্যাকেটটা কিন্তু কোনো সময় পাওয়া যায় না, মানে ভীষণ আনঅ্যাভেলেবল, এটা একটা খুব দুঃখের বিষয়, কারণ ছোটো ছোটো ছেলেমেয়েরা 10 টাকার প্যাকেটটা চট জলদি কিনে রাস্তায় খেতে খেতে চলে যায়, সেটা খুব ভালোবাসে, কিন্তু ভীষণ মানে অ্যাভেলেবেল নয় মার্কেটে। এটা কি মানে কারণটা কি, এটা কি প্রোডাকশন কম হয় 10 টাকার প্যাকেটটা, নাকি সেলটা খুব বেশি? প্রোডাকশন কম হয় না, প্রোডাকশন আমাদের ঠিকই আছে, মানে না মানে আমি বলছি প্যাকেজিংটা, ছোটো প্যাকেজটা, প্যাকেটের ব্যাপারটা। দেখুন, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে, মুখরোচক হচ্ছে না লোকেদের, ম্যাক্সিমাম লোকেদেরই হচ্ছে মুখরোচক এখন একটা গ্রসারি আইটেম, হ্যাঁ মুখরোচক, যার ফলে গ্রসারি আইটেম হয়ে যাওয়ার ফলে লোকে প্রেফার করে বড় প্যাকটা নিতে, এবং ছোট প্যাক দেখুন দোকানদার সেটাই রাখে বেশি, যেটা বেশি সেল হয়, একদমই তাই। তো সেই জন্যে হয়তো, সেই জন্যে দোকানদার একটু হয়তো ওটা কম রাখে, এটা বেশি রাখে বড় প্যাকগুলো, এটাই খালি ডিফারেন্স। কোম্পানির তরফ থেকে কখনোই কোনো কিছু না, যেরকম ডিমান্ড, যেরকম দোকানদাররা চায়, ডিস্ট্রিবিউটররা চায়, কোম্পানি সবসময়ই এগিয়ে আসে। আর শেষ প্রশ্ন, সেটা হলো এই মুহূর্তে মানে আজকের তারিখে মুখরোচকের গ্রোথ ওভারঅল কীরকম, এটা আপনি মুখরোচকের তরফ থেকে আমাকে বলুন। দেখুন, কোম্পানি আমি জানি খুব ভালো, আমি জানি ভীষণ ভালো,
তাও আমি আপনাকে জিজ্ঞেস করছি। কোম্পানির গ্রোথ তো ঠিক আছে, মোটামুটি গ্র্যাজুয়ালি হয়। দেখুন এখানে এটা স্ন্যাক্স ইন্ডাস্ট্রি, তো এখানে ওভারনাইট খুব মানে তাড়াহুড়ো করে কিছু হয় না, ঠিকই গ্র্যাজুয়ালি সত্যি। আর লোকে, ওই তো বললাম, লোকে ভালোবাসবে, লোকে খাবে, গ্র্যাজুয়ালি জিনিসটা ইনক্রিজ করবে। আমরা কি সেল হলো সেটা তো ডেফিনেটলি একটা পার্ট অফ দ্য বিজনেস, বাট আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন, ভীষণ দরকার লোকের কতটা ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম।